নমস্কার এরুচার্চায় সকলকে স্বাগত আগামী তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর এই এক সপ্তাহ বিভিন্ন স্কুলে বিশেষ ইন্সপেকশন সপ্তাহ পালিত হচ্ছে আর এই নিয়ে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এই যে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সাবজেক্ট হচ্ছে স্পেশাল ইন্সপেকশন উইক টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু কম দ্য অকেশন অব টু জিরো ফোর্থ বার্থ এনিভার্সারি অফ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের এটি বিশেষ ইন্সপেকশান সপ্তাহ পালিত হচ্ছে আর এখানে বলা হচ্ছে টু কমেমোরেট দ্য অকেশন অফ টু থাউজেন্ড সরি টু জিরো ফোর্থ বার্থ অ্যানিভার্সারি অফ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হি শি ইজ রিকোয়েস্টেড টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট এক্সটেন্সিভ স্কুল ইন্সপেকশন ফর দ্য পিরিয়ড টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর টু জিরো টু ফোর ইনভলভিং অল স্কুল ইন্সপেক্টরস অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের স্কুল ইন্সপেক্টরদের অনুরোধ করা যাচ্ছে যে আগামী তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক সপ্তাহ ধরে বিভিন্ন স্কুলে একটি বিশেষ ইন্সপেকশনের পরিকল্পনা করার অনুরোধ করা হচ্ছে আর এক্ষেত্রে সমস্ত স্কুল তো রয়েছেই কিন্তু এসএসকে এমএসকে থাকবে কি তো আমার মনে হয় এস এস কিন্তু এর আওতায় আসবে এস এস কে ক্ষেত্রে কারা এই পরিদর্শনে যাবেন তা হয়তো ব্লক থেকে ঠিক করে দেওয়া হবে কিংবা জেলা থেকে ঠিক করে দেওয়া হতে পারে অন্যান্য স্কুলের এই যে এক সপ্তাহ ধরে যে ইন্সপেকশন চলবে সেক্ষেত্রে ডিআইএ অফিস থেকে এসআই অফিস থেকে ভিজিট হতে পারে বিভিন্ন প্রাইমারি হাই স্কুল আপার প্রাইমারি সমস্ত ক্ষেত্রে তো এসএস কেমএসকেও কিন্তু এর আওতায় থাকতেই পারে তাহলে এই ছিল নোটিশের মূল কথা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন